নমস্কার, দ্য রিসাইটার্স এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শুনবেন ইশিতা ভক্তের লেখা আ কেস অফ রেপ। আজকের স্টোরিটি অপ্রাপ্তবয়স্ক এবং দুর্বল হৃদয়ের ব্যক্তিদের জন্য নয়। বুঝতে পারছি না বাইরে রাত নাকি দিন। ঘড়িতে করে ভাবছিল কিছু প্রশ্ন আমাকে ঘিরে ধরেছে, অথচ আমার চোখে এখনো ঘুম জড়িয়ে রয়েছে। একটু ঘুম, আমার একটু ঘুম চাই। কিন্তু ঘুমালে তো হবে না, আমার অনেক কাজ, অফিসের কাজগুলো কালকের মধ্যেই শেষ করতে হবে, ডেডলাইন আছে। আমার শরীরটা তো আর দিচ্ছে না, ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। আর ঘুম ছাড়া আর কিছুই সম্ভব নয়। এরকম বিছানার একটা কোনায় কুটি সুটি মেরে পড়ে আছি। সুদ্ধ লাগানো ক্যালেন্ডারটা পাখার বাতাসে দেয়ালে ধাক্কা খেয়ে ঘরের নিস্তব্ধতা ভাঙছে বারবার। সকালে রাত খাওয়া পাউরুটিটা এখনো টেবিলে পড়ে রয়েছে। কালকে রাতে যে বইটা পড়ছিলাম সেটাও টেবিলের এক পাশে আলাদা করে রাখা। মোবাইল ফোন, ইয়ারফোন, চার্জার সব মিলিয়ে টেবিলটা একেবারে অগোছালো। বিছানার পায়ের কাছে সোফাটায় আমার জামাগুলো এদিক ওদিক স্তূপাকারে রাখা। আকার তুলিগুলো মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গত রবিবার সারা দুপুর জুড়ে যে পোর্ট্রেটটা এঁকেছিলাম তার এক পাশটায় কিছুর একটা আঘাতে একটু একটু ছিঁড়ে গিয়েছে। এই গত মাসে চাকরিটা পেয়ে একটা নতুন ফ্ল্যাট নিয়েছি,
প্রায় এক সপ্তাহ ধরে মনের মতো করে সাজিয়ে তুলেছি ঘরটাকে। জীবনে জীবনে আমার অনেক স্বপ্ন, ছোটবেলা থেকেই স্বাধীন চেতা বলে বেশ নাম ডাক আমার। সমাজের কটু কথাগুলো ধুলো বালির মতো ঝেড়ে ফেলে নিজের মতো করে একটা জগৎ তৈরি করেছি। মা বাবা আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গিয়ে বিয়ে ভেঙে নিজেকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছি। আজ আজ আমি সফল, আজ আমার সব স্বপ্ন পূরণ হয়েছে। সত্যি আজ আমি খুব খুশি। একটু আগে যেন একটা প্রলয় হলো, আমার সাজানো পৃথিবীটা মুহূর্তে এলোমেলো করে দিয়ে গেল। ফ্ল্যাটে আসার প্রথম দিন থেকে নিজের ফ্ল্যাটের ছেলেগুলো আমাকে কুড়ো ছুড়ে দেখত, কিন্তু এগুলো তো নতুন কিছু নয়, তাই এতদিন গুরুত্ব দিইনি। এখনো আমার কত কাজ বাকি, ল্যাপটপটায় মনে হয় চার্জ নেই বেশি। রান্নাঘরে যে ভাতটা বসিয়ে এসেছিলাম তার পোড়া গন্ধটা নাকে আসছে। ঘরের মেঝে জুড়ে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। ওই তো বিছানার এক কোণে আমার হলুদ, হ্যাঁ ওই তো আমার 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 হলুদ হলুদ জানোয়ারটা, ওটাই তো আমি ওটাই তো আমি পড়েছিলাম। হয়তো সালাডটা হাঁটু নিচ হাঁটু অব্দি তো ছিল না, তাহলে Oh
এসেছো মা, দেখো দেখো না মা, আমি 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 নিজে যোগ্যতা এই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা আমি আমি নিজে যোগ্যতা দিচ্ছি। দেখো দেখো মা মা, তুমি তুমি থাকবে তো, তুমি তুমি আর বাবা আমার সাথে এখানে থাকবে তো? প্রচন্ড প্রচন্ড যন্ত্রণা হচ্ছে মা।